মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতের চামটে পাড়ার ড্রেনের পরিষ্কার না থাকায় 5 বছর ধরে গ্রামবাসীরা নানা রকম সমস্যায় ভুগছেন। আমি নেশাতুন খাতুন, এ আমার সমুদায়। আপনাদের গ্রামে কি সমস্যা? ক্যানেলের সমস্যা, ক্যানেল পরিষ্কার হয় না, 5 বছর থেকে এইভাবে পড়ে আছে। পানি বৃষ্টি যখন বর্ষা জন্মায় তখন বাড়িঘর সব ডুবে যায়, বাড়ি পড়ে গেছে অনেকের, আমার বাড়িও পড়ে গেছে। এই সব সমস্যালি মানুষ জর্জরিত। খয়রামারি চামটে পাড়ার মোট 5000 মানুষ বসবাস করে এই গ্রামের ভিতরে অবস্থিত বড় ড্রেনটি। 5 বছর ধরে ড্রেনটি সংস্কার না হওয়ায় গ্রামের মানুষ হাজারো রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ছেলেমেয়ে স্কুলে পাঠানো হয় দিকে অসুবিধা, রাস্তাঘাট ডুবে যায়, বাগান ডুবে যায়, তারপরে ক্যালেন অপরিষ্কারের জন্য পানি বন্ধ হয়ে আছে। এইসব সমস্যা আমার বলে না, এই 5000 লোকের সমস্যা। কতদিন ধরে এই সমস্যা? প্রায় 5 বছর। ক্যালেন পরিষ্কার থাকে না খো, আর সেই ক্যালেনে পানি নামে না খো, পানি বাগানে আমাদের চলে আসে, বাড়ি ঘরে উঠে পড়ে, ছেলে পিলেকে পাঠাতে পারি না খো, প্রাইভেট স্কুল কোথাও দিতে পারি না ভয়ে, মুরগি ছাগল পোষার সমস্যা, আমরা বেরোতে পারি না, বাড়ি ঘরে টিকতে পারি না, গন্ধতে বাগানে পানি বেঁধে যায়, তার ফলে কেঁচে সাপ পোকামাকড় সবই যায়, খুবই বিশাল অসুবিধে। বর্ষার সময় তো সাপ বিচ্ছ সবাই সব থাকে, তখন হয়তো কাহুকে যদি দর্শন করে তাহলে ধরেন সে মারা যেতেও পারে, এরকম পরিস্থিতি হতে পারে, বা হয়ও তাই, কামড়ায়ও কিছু মারাও গেছে, এইরকম পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। শীতকালে ড্রেনের জল কম থাকলেও বর্ষাকালে দুই সহ অবস্থা হয়ে দাঁড়ায়। ড্রেনের জল পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে, গ্রামের ঘর বাড়ি স্কুল দুয়ের মধ্যে জল ঢুকে যায়। এই সময় নোংরা জলের ওপর দিয়ে চলাফেরার জন্য নানা রকম রোগ বিরোগ দেখা যায়। বর্ষাকালে স্কুলের ছাত্রছাত্রী, অফিস যাত্রী এবং গ্রামবাসীরা খুবই অসুবিধা হয়। এই সমস্যা সমাধান প্রদান করার কোনো প্রতিশ্রুতি নেয় না, বা কোনো মানুষ মেম্বাররা আছে তারাও কর্ণপাত করে না। প্রধানের কাছে আবেদন করা হয়েছে, মেম্বার প্রধান সবাইয়ের কাছে আবেদন করা হয়েছে, ছেলে পেলে গেছে তাতে কোনো কর্ণপাত হয়নি। কী বলে? বলে হবে পর্যন্ত হয় কিন্তু হয় না। গ্রামবাসীরা চাই অতি সত্বর এই ড্রেনটি সংস্কার করা হোক। আমি পঞ্চায়েত প্রধানের কাছে যাই, তিনি সাক্ষাৎকার দিতে চাননি, কিন্তু তিনি বলেছেন এখন তো শীতকাল, পরে সংস্কার করলেই হবে। ক্যালেনটা পরিষ্কার হলে আশা করি যে আমাদের এরকম সমস্যা থাকবে না, পানি নামে যাবে ক্যালেন দিয়ে, এরকম আপনাদের কাছে সাহায্য চাইছি, সেই জন্য বলছি কথাগুলো। অতএব আপনারা যদি এটা তদন্ত করে দেখুন, তাহলে আমাদের রাস্তাঘাটটা পরিষ্কার হয়, ক্যালেন পরিষ্কার হয়, তাহলে জনসাধারণ সুস্থভাবে চলাফেরা করতে পারবে। এই চামটেপাড়া গ্রামের মানুষের দাবি এই ড্রেনটি যাতে পরিষ্কার হয়। এই সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান হাদিকুল ইসলামকে 9604923728 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।